আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জহিরুল ইসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত চাষি ভাইরা আজকে আমি আলোচনা করব ধানের জমিতে এই সময়ে দুটি সমস্যা হবে একটা হলো ধানের রোগ হবে আর একটা হলো ধানের মাজরা পোকা লাগবে সম্মানিত চাষি ভাইরা ধানের বয়স কিন্তু পঞ্চাশ থেকে ষাট দিন এই সময়ে ধানের যে মাজরা পোকা আক্রমণ করবে সেটা ধানের সাতা শীষ বের হবে আর এই সময় যে ধানের রোগ দেখা দেবে সেটা ধানের পাতায় ব্লাস্ট এবং খোল পচা এবং ধানের শীষ যখন বের হবে তখন শীষ ব্লাস্ট এবং নেক ব্লাস্টও দেখা দেবে সময় তো চাষি ভাইরা এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা কী ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করব কোন সময় ব্যবহার করলে আপনি জমিতে কোনো রোগে ক্ষতি করতে পারবে না মাজরা পোকা কাটতে পারবে না সেই বিষয় নিয়ে আজকে আমি সম্পূর্ণ আলোচনা করুম আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সম্মানিত চাষি ভাইরা আমরা জানি সাধারণত যে ধানের জমিতে মাজরা পোকা দুইবার লাগে একটা হলো যখন ধানের প্রথম ইউরিয়া সার দিই ধানের লাগানোর পর যখন ধানের বয়স একুশ থেকে পঁচিশ দিন হয় তখন একবার আর যখন ধান বয়স চল্লিশ পঞ্চাশ দিন হয় বা যখন কাজ ধরা হয় তখন একবার মাজরা পোকা আক্রমণ করে এই দুইবার মাজরা পোকা আক্রমণ করে সম্মানিত চাষি ভাইরা ধানের রোগ সাধারণত ধানের পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে হয় ধানের প্রথমে পাতায় ব্লাস্ট হয় এবং তারপরে ধানের শীষ ব্লাস্ট হয় নেক ব্লাস্ট হয় খোল পচা হয় এই ধরনের রোগ আসলে হওয়ার কারণটা কি এখন ওয়েদার কিন্তু খুবই খারাপ বিশেষ করে দিনের বেলা যদি গরম থাকে পঁচিশ থেকে আঠাশ সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে এবং রাতে ঠান্ডা বিশ থেকে বাইশ সেন্টিগ্রির তাপমাত্রা থাকে শিশির বেজা দীর্ঘ সকালে অধিক তাপমাত্রা পঁচাশির অধিক মেঘাচ্ছন্ন ঝড়ে হাবা গুরি ঘুরি বৃষ্টি থাকে এরকম হলে এই রোগটা সবচেয়ে বেশি দেখে তাই কিন্তু তাই বলতেছে এবং এবার কিন্তু ব্লাস্ট রোগটা ব্যাপকভাবে আক্রমণ হতে পারে তাই সম্মানিত চাষি ভাইরা যাতে রোগটা প্রতিষেধক হিসেবে আপনার জমিতে যাতে ব্লাস্ট আক্রমণ না হয় সেই হিসেবে আপনি ছত্রাকনাশক স্প্রে করতে হবে কি স্প্রে করবেন সেটা সবচেয়ে ভালো কোম্পানির এমিনেন্স কোম্পানি নো ব্লাস্ট এটা খুবই ভালো একটি ছত্রাকনাশক এটা আপনার স্প্রে করলে শুধু আপনার রোগী ভালো হবে না তার পাশাপাশি আপনার ধানের ফলন চিটো হবে না ধানের মা পাতা সতেজ সবস্তাবো গাছ শক্তিশালী হব হেলে পরব না তিন থেকে প্রতি লিটার পানিতে মিলি করে ব্যবহার করবেন সম্মানিত চাষি ভাইরা এর সাথে আপনারা কীটনাশক ব্যবহার করবেন রেড কার্ট রেড কার্ট একটি খুবই ভালো একটি মাজরা পাকার বিষ এটা তিন ধরনের মাঝরা দমন করে থাকে এবং তিরিশ দিন পর্যন্ত সুরক্ষা দেয় এটা প্রতিশোধক এবং প্রতিরোধক হিসাবে কাজ করে থাকে সম্মানিত চাষি ভাইরা এই বিঘায় এই রেড কার্ড আপনি রেড কার্ডটা পঁচাত্তর গ্রাম দিতে হবে এবং ষোলো লিটারে পঁচিশ গ্রাম সম্মানিত চাষি ভাইরা এই ছত্রাকনাশক সাথে রেড কার্ডটা মিশিয়ে দিলে আপনার জমিতে পরিপূর্ণ ভালো থাকবে সম্মানিত চাষি ভাইরা আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন